আসসালামু আলাইকুম আমি শাহরুল হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আবার একটি নতুন শেয়ারের টেকনিক্যাল ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম তো আমি গত কয়েকদিন যাবতী ব্যাঙ্ক সেক্টরের শেয়ারগুলো নিয়ে আলোচনা করছিলাম তো তারই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আরেকটি ব্যাঙ্ক সেক্টরের শেয়ার নিয়ে আলোচনা করব তো ব্যাঙ্ক সেক্টরের শেয়ারগুলো নিয়ে আলোচনা করার আগে একটা কথা বলে নেই সাধারণ যে ব্যাঙ্কগুলো রয়েছে বা ট্রেডিশনাল যে ব্যাঙ্কগুলো রয়েছে সেই সব ব্যাঙ্কগুলো কিন্তু হারামভাবে তারা ব্যবসা করে থাকে অর্থাৎ সুদের উপর ব্যবসা করে থাকে সুতরাং সেই সব ব্যাঙ্কগুলোতে বিনিয়োগ করা হারাম এটা আসলে আমার কথা নয় এটা বিভিন্ন আলেম আমাদের মতামত তো সুতরাং এইসব ব্যাঙ্কগুলোতে বিনিয়োগ করার ক্ষেত্রে আপনারা এইসব বিষয়গুলো জেনে বুঝে তারপর বিনিয়োগ করবেন যদি আপনারা হালাল হারাম সম্পর্কে সচেতন হয়ে থাকেন তো এবং আজকে আমি যে সেরটির আলোচনা করবো সেই স্যারটির নাম হচ্ছে ডাচ বাংলা ব্যাঙ্ক লিমিটেড বাংলাদেশের একটি নাম ব্যাংক এবং প্রায় বেশিরভাগ সময় এই ব্যাংকটি ভালো করে থাকে এবং ভালো পরিমাণ প্রফিট তারা প্রদান করে থাকে তো আমার এই ভিডিওতে যাওয়ার আগে একটা বিষয় আপনাদের বলে রাখি আমার এই ভিডিওটি কোনোভাবেই এই শেয়ারটিকে বাইসেল করার ক্ষেত্রে কোনো প্রকার ইন্ডিকেশন প্রদান করে না আপনি যদি একান্ত এই শেয়ারটিকে বাইসেল করতে চান তাহলে অবশ্যই নিজের বিবেক বিবেচনা এবং নিজ ঝুঁকিতে এই শেয়ারটি তো বাইসেল করবেন এবং এই শেয়ারটিকে বাইসেল করার পরে যদি কোনো প্রকার ক্ষতির সম্মুখীন হতো তাহলে আমি কোনোভাবেই দায়ী থাকব না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই তো ভিডিওতে যাওয়ার একটা ছোট্ট অনুরোধ করি যে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো আমরা এই টেকনিক্যাল ইনস্টিটি করার জন্য সাহায্য নিয়েছি স্টক বাংলায় ডট কম ওয়েবসাইটের আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব তো আমরা কাজের সুবিধাতে অলরেডি টেকনিক্যাল চার্টটিকে লোড করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি অ্যানালিসিস চলে যাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই শেয়ারটি কিন্তু এই অংশটাতে একটা আপ ট্রেন্ডে ছিল তারপরে কিন্তু আবার একটা দীর্ঘ ডাউন ট্রেন্ড আমরা খেয়াল করছি অর্থাৎ এখানে যে আপ ট্রেন্ডটা ছিল সেটা কিন্তু সাস্টেন করেনি এবং এই শেডটি কিন্তু একটা দীর্ঘ সময় যাবত এই অংশটাতে একটা ছোটোখাটো ডাউন ট্রেন্ডেই ছিল বা আমরা সাইড ওয়েস পর্যায়ে বলতে পারি তো এই অবস্থাটা ছিল অর্থাৎ এই ক্ষেত্রে শেয়ারটি কিন্তু অনেকাংশে নিচে নেমে গিয়েছিল তো তার আগের অবস্থানে অর্থাৎ এই অবস্থানে শেডটি কিন্তু অনেকাংশে উপরে গিয়েছিল গিয়েছিলো তো আমরা যদি এই শেডটির যদি লেনদেনটা যদি খেয়াল করি এই সবগুলো অংশে তাহলে আমরা জিনিসটা একটু ক্লিয়ার ব্যবস্থা করবো যেমন এই অংশটাতে সেটির লেনদেন ভালো ছিল বিধায় সেটি কিন্তু অনেকাংশে আপ হয়েছিল এবং তখন সেটির সর্বোচ্চ মূল্য দাঁড়িয়েছিল প্রায় সাতানব্বই টাকা ষাট পয়সা বা সত্তর পয়সার কাছাকাছি এবং এখানে সেটির মূল্য ছিল ছিয়াত্তর টাকা অর্থাৎ ছিয়াত্তর টাকা থেকে সাতানব্বই টাকায় মূল্যটি আপ হয়েছিল এরপরে আস্তে আস্তে নামতে নামতে কিন্তু প্রায় আমরা এখানে দেখতে পাচ্ছি সর্বনিম্ন পর্যায়ে এসে নামে ছিল ছিয়াত্তর টাকা ষাট পয়সা এবং এখান থেকে এরপরে কিন্তু একটা আপ হয়ে গেছিলো অনেকাংশে তখন শেয়ারটির মূল্য হয়েছিল পঁচানব্বই টাকা চল্লিশ পয়সা ঠিক আছে তো আমরা যদি এই অংশে যদি একটি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন ড্র করতে চাই তাহলে আমরা বলতে পারি এই শেয়ারটির একটা সাপোর্ট আমরা এখানে বলতে পারি ছিয়াত্তর টাকা ষাট পয়সা ঠিক আছে অর্থাৎ কোনোভাবে যদি এই শেয়ারটির মূল্য ছিয়াত্তর টাকা ষাট পয়সা নিচে নেমে যায় তাহলে সম্ভাবনা আছে একটি দীর্ঘ ডাউন ট্রেন্ডে যাওয়ার এবং আমরা যদি এই শেয়ারটির যদি একটা রেজিস্ট্যান্স লাইন ফল করতে চাই তাহলে আমরা বলতে পারি এই অংশটাকে যে সাতানব্বই টাকা সত্তর পয়সা বা ষাট পয়সা এই অংশটাকে একটা রেজিস্ট্যান্স লাইন আমরা হিসেবে বলতে পারি অর্থাৎ কোনোভাবেই যদি শেয়ারটির মূল্য এই দামের উপরে উঠে যায় তাহলে সম্ভাবনা আছে একটি দীর্ঘ আপ ট্রেন্ডে যাওয়ার তবে এই অংশটাতে চেষ্টা করছিল শেয়ারটির মূল্য আপ হওয়ার কিন্তু হঠাৎ করে আবার দেখেন এখানে একটা ডাউন ট্রেন্ড চলে আসে এর কারণ হচ্ছে দেখেন এইখানে শেয়ারটির লেনদেন অনেকাংশে বৃদ্ধি পেয়েছিল আগের অংশের তুলনায় কিন্তু এরপরে একটা সেল প্রেশারের কারণে শেয়ারটির মূল্য প্রায় প্রতিদিনই পতন ঘটতে থাকে এবং অনেকাংশে নিচে নেমে যায় এবং বর্তমানে শেয়ারটির কিন্তু মূল্য দাঁড়িয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি বাহাত্তর টাকা চল্লিশ পয়সা ঠিক আছে তো এই শেয়ারটির কিন্তু বর্তমান আমরা বলতে পারি একটা ডাউন ট্রেন্ড তো এই ডাউন ট্রেন্ডটা কতদিন চলবে সেটা আসলে নির্ভর করে শেয়ারটির একটি ইতিবাচক খবর বা নিউজের উপরে এবং ব্যাঙ্ক সেক্টরগুলো কেরম করছে তার উপরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন যাবতই সমগ্র শেয়ারে কিন্তু নিচে নেমে গিয়েছে এবং ইন্ডেক্স কিন্তু অনেকাংশে ডাউন হয়ে গিয়েছে ইন্ডেক্স যখন ডাউন হয়ে যায় তখন তার সবচেয়ে বেশি এফেক্টেড হয় ব্যাঙ্ক সেক্টর কারণ হচ্ছে ব্যাঙ্ক সেক্টরের শেয়ারগুলো বেশি পরিমাণ ইন্ডেক্সে কিন্তু ডাউন করে থাকে ঠিক আছে তো এখন যেহেতু ইন্ডেক্স ডাউনের দিকে রয়েছে সুতরাং কিন্তু ব্যাঙ্ক সেক্টরগুলি বেশিরভাগ অ্যাফেক্টেড হবে তবে যেহেতু ব্যাংক হচ্ছে ডিসেম্বর এন্ডিংয়ের শেয়ার সুতরাং ডিসেম্বর এন্ডিং যে শেয়ারগুলো রয়েছে তারা যদি ভালো পরিমাণ ডিভিডেন্ড ঘোষণা করে বা সম্ভাবনা আছে ডিসেম্বর এন্ডিংয়ের শেয়ারগুলো এই মুহূর্তে ভালো করার তবে আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং এই ব্যাংকটি কিন্তু একটা নিরাপদ ব্যাংক আমরা এখন এই ব্যাংকটির যে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো রয়েছে সেগুলি দেখব তাহলে আমরা বুঝতে পারবো যে এই ব্যাঙ্কে যদি আপনি দীর্ঘমেয়াদে বিনিয়োগও করেন তারপর আসলে সেইভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই তা এখন যদি আমরা ব্যাংকটির ফান্ডামেন্টাল অবস্থাটি একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে ব্যাংকটি বিনিয়োগ করা কতটুকু নিরাপদ তো আমরা এখন ফান্ডামেন্টাল অ্যানালিসিস চলে যাচ্ছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাংকটির সম্পর্কে কিছু ফান্ডামেন্টাল তথ্য যেমন ব্যাংকটির আজকের দিনে প্রায় ছিল বিরাশি টাকা চল্লিশ পয়সা এবং ব্যাংকটির নয় মাসে রিপিএস হয়েছে ছয় টাকা পঁচিশ পয়সা এবং ব্যাংকটির পিই রেশি হচ্ছে নয় দশমিক আট নয় ঠিক আছে এবং আমরা যদি এখানে ব্যাংকটির যদি ডিভিডেন্ড ইল দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই দশমিক তিন এক পার্সেন্ট অর্থাৎ আপনি যদি এই ব্যাংকটির শেয়ারে একশো টাকা বিনিয়োগ করেন তাহলে ডিভিডেন্ডের মাধ্যমে আপনি পাবেন হচ্ছে দুই টাকা একত্রিশ পয়সা এবং দেখতে পাচ্ছি আমরা ব্যাংকটি গত বছর পনেরো পার্সেন্ট ক্যাশ এবং পনেরো পার্সেন্ট স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাংকটির পাবলিক হোল্ডিং হচ্ছে দশ দশমিক সাত শূন্য পার্সেন্ট ইনস্টিটিউশনের কাছে রয়েছে চার দশমিক তিন শূন্য পার্সেন্ট এবং সবচেয়ে বেশি পরিমাণ শেয়ার রয়েছে স্পন্সর এবং ডিরেক্টরের কাছে চুরাশি দশমিক নয় নয় পার্সেন্ট তার দেখতে পাচ্ছি এই ব্যাংকটির প্রতি স্পন্স এবং একটা ভালো পরিমাণ দায়বদ্ধতা রয়েছে কারণ তাদের বেশিরভাগ শেয়ারই তাদের কাছেই রয়েছে ঠিক আছে তার মানে আমরা বুঝতে পারলাম এই ব্যাংকটি মোটামুটি দীর্ঘমেয়াদের জন্য নিরাপদই বলা যায় এবং সব সময় ভালো করবে বলে ধারণা করা যায় তবে এখনও কিন্তু শেটের মূল্য নিরাপদ অবস্থানে রয়েছে কারণ আমরা দেখতে পাচ্ছি পি ই রেশিও কিন্তু দশের নিচে রয়েছে আমরা জানি কোনো একটি কোম্পানির পি রেশিও দশ থেকে পনেরোর মধ্যে নিরাপদ তবে আমরা দেখতে পাচ্ছি এখানে পি রেশিও কিন্তু দশের নিচে রয়েছে তার মানে আমরা বলতে পারি নিরাপদ তো আমরা যদি আবার টেকনিক্যানসি চলে যাই তো আমরা যদি তিনটি ইন্ডিকেটর নিয়ে আলোচনা করি তো প্রথমে আমরা নিব হচ্ছে আমার বরাবর মতোই আর এস আই ইন্ডিকেটর তারপর নিব হচ্ছে এমএসিডি ইন্ডিকেটর তারপর নিব হচ্ছে বলিঞ্জার ব্র্যান্ড তো আমরা তিনটি ইন্ডিকেটর নিয়ে ফেললাম তো আমরা প্রথমে আর আই নিয়ে আলোচনা করি তো আমরা এই অংশটা থেকে আলোচনা করতে পারি কারণ দেখেন এই অংশটা থেকে আস্তে আস্তে আর কিন্তু আপ হয়েছিল এবং এই অংশটাতে আর এস আই কিন্তু তিরিশের কাছাকাছি অবস্থান করছিল তো এখান থেকে আর এস আস্তে আস্তে আপ হয়ে যখন এখানে আটাত্তর উনআশিতে অবস্থান করছিল তখনই কিন্তু শেয়ারটির মূল্য আস্তে আস্তে পতন ঘটতে থাকে এবং আর এস কিন্তু অনেকাংশে নিচে নেমে যায় এবং বর্তমানে কিন্তু আর এস আই আটচল্লিশ এই অংশে অবস্থান করছে তার মানে আর এস কিন্তু অনেকাংশে নিচে নেমে গিয়েছে এবং সম্ভাবনা আছে আর এস আই এখানে তিরিশের কাছাকাছি চলে যাওয়ার তবে এখান থেকে একটু রিকভারি করার চেষ্টা করছে তো আমরা দেখতে পাচ্ছি তো যেহেতু এখন আর এস আই তিরিশের নিচে অবস্থান করেনি বা তিরিশের কাছাকাছি আসেনি তো সম্ভাবনা আছে আরও দিন হয়তো পতন ঘটতে পারে তবে আবার এরকম হতে পারে এখান থেকে আবার হয়তো আপ হতে পারে কারণ আমরা দেখেছিলাম এই অংশটাতে এই অংশটাতে দেখেছিলাম যে সাতচল্লিশ আটচল্লিশের কাছাকাছি আসার পরে এখানে কিন্তু আপ হয়েছিল আমরা বলতে পারি যে এখানে আসার পরে আবার একটা আপ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটা সম্পূর্ণ নির্ভর করছে ব্যাংক সেক্টরগুলো কীরকম করে তার উপরে ঠিক আছে তো এইখানে আর এস এ সম্পর্কে তেমন কিছু বলার নেই তবে এখানে যেহেতু জায়গা আছে আপ হওয়ার তো আশা করি এখানে আপ হবে তা আমরা যদি এখানে আবার যদি এখন এম এস নিয়ে একটু আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে এই অংশটাতে এমএসসিডি দেখেন সাইডওয়েজ পর্যায়ে ছিল কারণ এখানে তেমন কোনো পরিবর্তন ছিল না কিন্তু হঠাৎ করে এই অংশটাতে এসে এম আমরা দেখতে পাচ্ছিলাম যে সিগন্যাল লাইনকে নিচের থেকে উপর দিয়ে ক্রস করেছিল বা অনেকাংশে উপরে উঠে গিয়েছিল তবে এটা কিন্তু বেশি দিন সাস্টেন করেনি দুঃখের বিষয়ে যেখানে কিন্তু আবার পতন ঘটেছে এবং ভালো একটা পতন কিন্তু আমরা দেখতে পেয়েছি ঠিক আছে তো এই পতনের পরে এই সম্ভাবনা আছে আবার টা হওয়ার এবং যেহেতু ব্যাঙ্ক সেক্টরগুলো ডিসেম্বর এন্ডিংয়ের শেয়ার তো ডিসেম্বর এন্ডিংয়ের শেয়ারগুলো সামনের দিকে ভালো করার উচ্চতর সম্ভাবনা রয়েছে এবং যেহেতু এখনও ব্যাংকটির যেই অবস্থা বা আমরা ফান্ডামেন্টাল দেখলাম সেটাতে এখনও পর্যন্ত নিরাপদ হিসেবে বলা যেতে পারে এই ব্যাঙ্কটিতে বিনিয়োগ করা তবে এই ব্যাংকটি যেহেতু মূল্যটা একটু বেশি সেহেতু এই ব্যাংকটিতে হয়তো অনেক বেশি পরিমাণ শেয়ার আপনি ক্রয় করতে পারবেন না ঠিক আছে অন্যান্য ব্যাংকের তুলনায় কারণ এই ব্যাংকটি একটি অনেক বেশি পরিমাণ দাম এবং এই ব্যাঙ্কটির শেয়ার কিন্তু বাজারে কম রয়েছে আমরা আগেই দেখেছি যে পাবলিকের হাতে কিন্তু শেয়ার কম রয়েছে সুতরাং জেনে বুঝে এই শেয়ারটিতে বিনিয়োগ করতে হবে ঠিক আছে এখন যদি বলিঞ্জের ব্যান্ড নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে এই অংশটাতে বলিঞ্জের ব্যান্ড দেখাচ্ছে আমাদেরকে অনেক বেশি আপ ছিল এবং তখন কিন্তু এখানে যে লেনদেনটা ছিল সেটাও ভালোই ছিল কিন্তু এরপরে দেখেন এখানে একটা দীর্ঘ আমরা দেখতে পাচ্ছি সাইডওয়েজ পর্যায়ে তো ব্যাংকের শেয়ারগুলো সাধারণত একটা লম্বা সময় যাবৎ সাইডওয়েজ থাকে এটা কারণ হচ্ছে ব্যাংক নাড়া দেওয়ার একটা যদি কোনো নির্দিষ্ট কারণ না থাকে তখন কিন্তু ব্যাংকটি ভালো করে না বা কোনো ব্যাংকই ভালো করে না তো এখানে কিন্তু দীর্ঘ সময় যাবত ডাউনেই ছিল বা আমরা বলতে পারি সাইডওয়েজ পর্যায়ে ছিল কিন্তু এরপরে হঠাৎ করে এই অংশটাতে কি হলো জানি না এখানে একটা নিউজ ছিল যে ব্যাংকের শেয়ারগুলোতে বিদেশি বিনিয়োগ বাড়ছে সেহেতু মনে হয় এই অংশটাতে শেয়ারটির মূল্য বৃদ্ধি পেয়েছিল কিন্তু এরপরে আবার আস্তে আস্তে শেয়ারটির মূল্য পতন ঘটতে থাকে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ডের মধ্যে পার্থক্য কিন্তু দীর্ঘ হচ্ছে এবং শেয়ারটি কিন্তু আস্তে আস্তে ডাউনের দিকে যাচ্ছে এবং এখানে দেখেন যে এই যে মাঝখানে যে ব্যান্ডটি ছিল তার কাছাকাছি বা তার থেকে নিচে কিন্তু চলে এসছে তো এটা কিন্তু একটা অ্যালার্মিং সিচুয়েশন যে শেয়ারটির মূল্য আরও পতন ঘটতে পারে তবে সেটি কিন্তু এখনও নিরাপদ পর্যায়ে বলা যায় তবে এই সেটির কিন্তু আরও নিচে নেমে গিয়েছিল এরকম উদাহরণ রয়েছে সুতরাং আপনাদেরকে অবশ্যই এই সব বিষয়গুলো মাথায় রেখে তারপরে এই সেটিতে বিনিয়োগ করতে হবে ঠিক আছে তবে এই মুহূর্তে কিন্তু ব্যাঙ্কটি একটা ডাউন ট্রেন্ড শো করছে তবে সেটি নিরাপদ তো এই ছিল এই শেয়ারটির টেকনিক্যালেন্সিস আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি এরপর আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন তো আমি চেষ্টা করবো সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য এছাড়া আপনারা যদি অন্য কোনো শেয়ারের টেকনিক্যালেন্সিস দেখতে চান তাহলে সেটা আপনারা আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই কোম্পানিগুলোরও টেকনিক্যান্সিস করার জন্য তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম